যদি এমন হয়ে থাকে বন্ধুরা যে তোমরা অনেক কিছুই ট্রাই করেছো, অনেক বিউটি টিপস ফলো করেছো, কিন্তু সব কিছু ফেল করেছে, তোমার স্কিনে এখনও কোনো গ্লো আসেনি, তুমি যদি পার্মানেন্টলি স্কিনকে গ্লোয়িং বিউটিফুল ফর্সা বানাতে চাও, সব কিছু ফেল হয়ে থাকলেও আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো, অসম্ভব ভালো ফল পাবে, তুমি হ্যাপি হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। বন্ধুরা, মুখটায় একদম কালো ছোপ পড়ে গেছে, এটা কিন্তু গ্রীষ্মকালের প্রত্যেকের সমস্যা, তাই তো বলো? এবার দেখো, দু রকম প্রসেস হয়। একটা, তোমার মুখটায় ইনস্ট্যান্টলি গ্লো এসে যাবে, ইনস্ট্যান্ট তোমার মুখটা ধপধপে ফর্সা লাগবে, মানে তুমি নিজেই ভাববে বাবা এত ফর্সা আমি হয়ে গেলাম, এটা হচ্ছে একটা প্রসেস হয়। কিন্তু সেই ইনস্ট্যান্ট গ্লোটা তোমার একদিন দুদিনেই কিন্তু চলে তো যাবেই, উল্টে ধীরে ধীরে তোমার স্কিনটাকে ড্যামেজ করে দেবে। এইরকম কিছু প্রোডাক্ট কিন্তু মার্কেটে পাওয়া যায়, যেটা মাখলে তোমার মুখটা সঙ্গে সঙ্গে ফর্সা দেখাবে। আর আমরা কি করি, সেই প্রোডাক্টগুলোর দিকেই কিন্তু বেশি দৌড়াই, তাই তো? আর একটা প্রসেস হয়, সেটা হচ্ছে বন্ধুরা হোম রেমেডি। সেটা হয়তো তোমার একটু মুখ মানে চট করে চোখে পড়বে না, কিন্তু আস্তে আস্তে 7-10 দিন করলেই তুমি তফাতটা বুঝতে পারবে। তোমার স্কিনটা কিন্তু ধীরে ধীরে ফর্সার দিকে চলে যাচ্ছে, ড্যামেজ কিওর হচ্ছে, তোমার স্কিনের দাগ ছোপ মিলিয়ে যাচ্ছে এবং তোমার স্কিনটা একটা গ্লো ফিরে আসছে, এবং সেই গ্লোটা থাকবে পার্মানেন্টলি, যেটা কিন্তু তোমার আর ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে না। সেই রকমই একটা রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু তোমরা ইচ্ছা হলে ডেলি ইউজ করতে পারো। এত ভালো ন্যাচারাল একটা হোম রেমেডি, একটা নাইট সিরাম বানিয়ে দেখাবো, তার আগে একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো, একদম ঘরোয়া, যেটা করলে মানে আমি কি 100% গ্যারান্টি দিচ্ছি, তোমার স্কিনটা ধীরে ধীরে 3-4 দিনের মধ্যেই তুমি বুঝতে পারবে, 7 দিনও করতে হবে না, 3 দিন করো, 3 দিনেই তুমি তফাতটা বুঝতে পারবে, তোমার স্কিনটা কি ছিল এখানে আর কোথায় উঠে গেছে, আর সেই গ্লোটা তোমার পার্মানেন্টলি হবে, এটা আমার গ্যারান্টি, তুমি করে দেখো। তার জন্যে বন্ধুরা আর কিচ্ছু না, দুটো স্টেপ ফলো করতে হবে। তো চলো আগে আমি সিরামটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে আমি কি ফেস প্যাক লাগাবো, তারপরে সিরামটা অ্যাপ্লাই করব। তো চলো, তো দেখো, সবার প্রথম আমি একটা নাইট সিরাম বানাচ্ছি এখানে, এটা হচ্ছে কফি নাইট সিরাম, যেটা আমাদের স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি দাগ ছোপ মুক্ত করবে এবং স্কিনটাকে ফর্সার দিকে নিয়ে যাবে। তো তার জন্য নিলাম 1 চামচ কাঁচা দুধ, আর নিচ্ছি 1/2 চামচ কফি পাউডার। যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে, সেক্ষেত্রে বয়েল করা দুধ ঠান্ডা করে নেবে। আর দিচ্ছি দেখো এখানে একখানা ভিটামিন ই ক্যাপসুল, এখানে আমি ইভিয়ান 400 একটা ক্যাপসুল নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের খাদ্য বা পুষ্টি, ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা থাকে সেটা কিন্তু আমার স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে এবং স্কিনের মধ্যে একটা গ্লো এনে দেয়, স্কিনকে কিন্তু ফর্সা হতেও সাহায্য করে, দাগ ছোপ খুব তাড়াতাড়ি উঠিয়ে দেওয়ার প্রসেসটাকে ত্বরান্বিত করে, ঠিক আছে? আর দিলাম 2 চামচ অ্যালোভেরা জেল, আর একটু অ্যালোভেরা জেল আমি দিয়ে দিলাম, তাহলে বেশ ক্রিমি টেক্সচার আসবে। এবার দেখো খুব ভালো করে মিক্স করে নেবে, মিক্স করে নিয়ে দেখো একটা অদ্ভুত সুন্দর একটা ক্রিম ফর্ম এসছে এটা, আর এটা তোমার স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, তেল চুপচুপে নয়, চিটচিটে নয়, কোনো অস্বস্তি হবে না, ভীষণ ভালো কিন্তু এই নাইট সিরামটা। এটা একদম পিওর, একদম ন্যাচারাল একটা কফি ক্রিম, যেটা তোমার স্কিন থেকে কিন্তু দাগ ছোপ ধীরে ধীরে মিটিয়ে দেবে, পিগমেন্টেশন মেচে তার দাগ একমাত্র কিন্তু হোম রেমেডি পারে তুলে দিতে। ব্রণ পিম্পলসের সমস্যা থাকলে এই সিরামটা ভীষণ ভালো কাজ দেবে, তোমার স্কিনকে ধপধপে ফর্সার দিকে নিয়ে যাবে। এবার এই সিরামটা লাগানোর আগে আমি একটা ফেস প্যাক বানিয়ে তোমাদের দেখাচ্ছি, সেই ফেস প্যাকটা আমার ভীষণ প্রিয় একটা ফেস প্যাক, সেই ফেস প্যাকটা তোমরা মানে যেদিন ইচ্ছে যতবার ইচ্ছে সপ্তাহে তোমরা লাগাতে পারো, রোজ লাগালেও কোনো অসুবিধা নেই, স্কিন উত্তরোত্তর তোমার স্কিন কিন্তু ভালো হবে, ক্ষতি কিচ্ছু হবে না। তো চলো দেখো, ফেস প্যাকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ যদি না থাকে, এমনি যে কোনো দুধ, ঠান্ডা দুধ নিয়ে নেবে, ঠিক আছে? দেখো আমি এখানে 2 চামচ মতন দুধ নিয়েছি। এবার বলি, যদি দুধ কারোর সহ্য না হয় বা দুধ না থাকে, দুধ লাগালে মুখে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা দই নেবে।
যদি মনে হয় যে দুধ দই কোনোটাই আমি লাগাবো না, গোলাপ জল নেবে, ঠিক আছে? এই তিনটে অপশন তোমরা নিতে পারো, দুধ দই বা গোলাপ জল। তা আমার স্কিনে দুধ ভীষণ ভালো স্যুট করে, আর কাঁচা দুধ না স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা ধপধপে করে, সেই জন্য আমি নিয়েছি এখানে দুধ। আর তার সাথে আমি দেব, এরও অপশন আছে, আমি এখানে ইউজ করছি বেসন। আমার মানে ভীষণ ফেভারিট একটা জিনিস হচ্ছে বেসন ফেস প্যাক, অসম্ভব ভালো কাজ দেয় বন্ধুরা, তোমরা বিশ্বাস করো। বেসনের প্যাক তোমার সারা শরীরকে নিমেষে দাগছোপ মুক্ত করতে পারে, এত গুণ আছে এই বেসনের মধ্যে। যদি বেসন না থাকে দেবে মুলতানি মাটি, যদি মুলতানি মাটিও না থাকে দেবে চন্দন পাউডার, ঠিক আছে? এই তিনটের মধ্যে যেটা তোমার সহজ মনে হয়, যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা ইউজ করবে। তো চলো, এখানে আমি নিচ্ছি 1 চামচ কি 2 চামচ বেসন। ব্যাস, আর কিচ্ছু দেবো না, কিন্তু শুধু দুধ আর বেসন। এই বেসন মালাই বা বেসন দুধের প্যাক স্কিনকে যে কিভাবে চেঞ্জ করে দেয় সেটা তোমরা একটু আমার কথা শুনে একটু ইউজ করে দেখো, জাস্ট চেঞ্জ হয়ে যাবে তোমাদের স্কিনের টেক্সচার, মানে সফট সাফল বিউটিফুল হয়ে যাবে, একদম ফর্সার দিকে চলে যাবে, দাগ ছোপ ধীরে ধীরে মিটে যাবে, কালচে যে ছোপ পড়ে থাকে না সেগুলো সব উঠে যাবে, গ্যারান্টি। তো চলো আমি এটা অ্যাপ্লাই করি। তো দেখো, প্যাকটা তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি প্যাকটা পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেব। ব্যাস একবার লাগিয়ে দেখো বন্ধুরা স্কিনটা কতটা গ্লো করবে। এই রেমেডিটা ভীষণ সহজ কিন্তু 100% কার্যকরী, একবার অবশ্যই ট্রাই করে দেখো। তার জন্যে আর কিছুই নিইনি আমি এখানে, কিন্তু নিয়েছি শুধুমাত্র 1 চামচ বেসন। এই 1 চামচ বেসন আমার স্কিনকে কিন্তু টেক্সচার পাল্টে দিতে পারে। পুরাণ কাল থেকে বিভিন্ন রূপচর্চায় বেসনের ব্যবহার আমরা দেখে আসছি, কেন জানো তো? কারণ বেসন তোমার স্কিনকে ভীষণ তাড়াতাড়ি ফর্সার দিকে নিয়ে যায়, দাগ ছোপ তুলে দেয়, পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, অয়েল কন্ট্রোল করে। তো দেখো, এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে আমি 10 থেকে 15 মিনিট, 20 মিনিটও রাখতে পারো, মুখটা মোটামুটি শুকিয়ে যেতে হবে। মোটামুটি যখন শুকিয়ে আসবে তখন তুমি হাতটা জল দিয়ে ভিজিয়ে নেবে, নিয়ে আস্তে আস্তে ফেস প্যাকটা কিন্তু এইভাবে ম্যাসাজ দিয়ে দিয়ে ওঠাবে, ঘষে ঘষে করলে কিন্তু স্কিন ড্যামেজ হয়, তাতে কোনো উপকার হয় না, কিন্তু হালকা হাতে জল দিয়ে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে করবে, তাহলে দেখবে স্কিনটা ভেতর থেকে গ্লো হবে, ধীরে ধীরে তোমার মুখটা না মানে ফর্সার দিকে চলে যাবে, লোম উঠে যাবে, ফেসিয়াল হেয়ার তুলতেও কিন্তু বেসন ভীষণভাবে সাহায্য করে। তো দেখো, আমি মুখটা ধুয়ে চলে এসেছি, ট্রাভেল ড্রাই করে নিলাম, এবার আমি ফেসে একটুখানি ওই যে সিরামটা আমি বানিয়েছিলাম সেই সিরামটা রাত্রেবেলা লাগিয়ে নেবে। কিছুই না, জাস্ট একটু বেসন দুধে গুলে ফেস প্যাক লাগালাম, তারপরে আমি এই সিরামটা অ্যাপ্লাই করে দিলাম। এই সিরামটার মধ্যে আমি ইউজ করেছি কফি। হ্যাঁ বন্ধুরা, কফি কিন্তু অল স্কিন টাইপ আর যে কোনো দাগ ছোপ তুলতে ভীষণ ভালো তাড়াতাড়ি কাজ দেয়, আর কফির মধ্যে অ্যান্টি এজিং গুণ থাকে, যার ফলে অনেক দিন পর্যন্ত না আমাদের স্কিন রিঙ্কেল আসে না, স্কিন ইয়াং টান টান থাকে, আর আমাদের স্কিনকে না সফট সাফল বানিয়ে দেয় খুব তাড়াতাড়ি। কফি রং পরিষ্কার করতেও সাহায্য করে, কারণ কফিতে যে ক্যাফিন থাকে সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী, আর সব ধরনের স্কিনে কফি স্যুট করে, অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, এমনকি সেন্সিটিভ স্কিনেও না কফি ভীষণ ভালো স্যুট করে। কফি আমাদের স্কিনকে ডিটক্স করে, ডার্ক সার্কেল দূর করে, চোখের চারপাশের যে পাফিনেস থাকে সেটাও অনেকটা কমিয়ে দেয়, রং ফর্সা করে দেয়। এটা একটু ব্যবহার করে দেখো, আমরা তো অনেক নামি দামি ক্রিম প্যাক ফেস প্যাক বাজার থেকে কিনে লাগাই, তাই না? অনেক দামি দামি ফেসিয়ালও এখন বেরিয়েছে, কিন্তু এই ধরনের ঘরোয়া ট্রিটমেন্টগুলোর গ্লো না মানে একদম চিরস্থায়ী হয়। তো বন্ধুরা, দেখলে কত সিম্পল আর কত মানে একদম ন্যাচারাল ওয়েতে আমি দুটো স্টেপে একটা দুর্দান্ত স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু গ্রীষ্মকালের একটা দুর্দান্ত স্কিন কেয়ার, তোমরা মানে একটু ট্রাই করে দেখো, অন্তত পরীক্ষা করার জন্যই শুধু তোমরা কিছুদিন ইউজ করে দেখো, ভীষণ ভালো ফল পাবে, স্কিন দিনে দিনে তোমার কিন্তু 1 থেকে 2 শেড ফর্সা হয়েই যাবে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। আজকের মতন বাই বাই।